বাংলায় ইসলামের প্রাথমিক ইতিহাস দুটি পর্বে বিভক্ত, অষ্টম এবং বারোতম শতাব্দীর মধ্যে আরব ও পারস্যের সাথে সামুদ্রিক বাণিজ্যের সময়কাল, এবং বাংলায় ইসলামী বিজয়ের পর কয়েক শতাব্দীর মুসলিম রাজবংশীয় শাসনকাল। আল ইদ্রিসি, ইবনে হাওকাল, আল মাসুদি, ইবনে খোরদাদবে এবং সুলাইমানের লেখায় আরব, পারস্য এবং বাংলার মধ্যে সামুদ্রিক যোগাযোগের ইতিহাস পাওয়া যায়। সাসানীয় সাম্রাজ্যের পতন এবং পারস্য বাণিজ্য পথ আরবদের দখলের পর বাংলার সাথে মুসলিম বাণিজ্যের বিকাশ ঘটে। এই বাণিজ্যের বেশিরভাগই দক্ষিণ পূর্ব বাংলার সাথে মেঘনা নদীর পূর্ব দিকের অঞ্চলে হয়েছিল। 690 খ্রিস্টাব্দের প্রথম দিকে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি সম্পর্কে ইতিহাসে উল্লেখ রয়েছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম মসজিদগুলির একটি আবিষ্কারের পরে জানা যায়। বাংলা সম্ভবত মুসলমানদের দ্বারা চীনে যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হতো। পাহাড়পুর ও ময়নামতির প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে আব্বাসীয় আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। 1204 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে ঘুরিদের অভিযানের মাধ্যমে বাংলায় মুসলিম শাসন শুরু হয়, যিনি গৌড়ের সেন রাজধানী দখল করেন এবং তিব্বতে প্রথম মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব দেন। মামলুক, বলবান এবং তুঘলক রাজবংশের অধীনে এক শতাব্দী ধরে বাংলা দিল্লি সালতানাতের সুলতানদের দ্বারা শাসিত হয়েছিল। 14 শতাব্দীতে বাংলায় তিনটি নগর রাষ্ট্রের গোড়াপত্তন হয়, ফখরুদ্দিন মোবারক শাহের নেতৃত্বাধীন সোনারগাঁও সহ শামসুদ্দিন ইলিয়াস শাহের নেতৃত্বে সাতগাঁও এবং আলাউদ্দিন আলী শাহের নেতৃত্বে লখনৌতি। এই শহর রাজ্যগুলির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাজ্য শাসক, যারা দিল্লি থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনটি নগর রাষ্ট্রকে একত্রিত করে একক ও স্বাধীন বাংলা সালতানাতের গঠন করেন। বাংলার নতুন সুলতান একটি আক্রমণের সময় দিল্লির সুলতানকে পিছু হটতে বাধ্য করেন। ইলিয়াস শাহের বাহিনী উত্তর পশ্চিমে বারাণসী, উত্তরে কাঠমান্ডু, পূর্বে কামরূপ এবং দক্ষিণে উড়িষ্যা পর্যন্ত পৌঁছেছিল। সিকান্দার শাহের শাসনামলে দিল্লি বাংলার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। বেঙ্গল সালতানাত বেশ কয়েকটি সমৃদ্ধ শহরের গোড়াপত্তন করেছিল, যা প্রাদেশিক রাজধানী হিসাবে কাজ করত। এই শহরগুলি একটি টাকশাল ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করেছিল, যেখানে সুলতানের জন্য মুদ্রা তৈরি করা হতো। বাংলা ছিল ইসলামিক সাম্রাজ্যের পূর্বতম সীমানা। বাংলা দরবারের বিচার কাজে ব্যবহৃত একটি ভাষা হিসাবে মর্যাদা লাভ করেছিল, যা থেকে বিভিন্ন বিশিষ্ট লেখকদের উত্থান ঘটে। বাংলা সালতানাত একটি বাণিজ্যিক, অর্থনৈতিক ও মুসলিম রাজনৈতিক এবং সামরিক অভিজাতদের জন্য এমন একটি সমাজ হিসেবে বিকশিত হয়েছিল, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা মিলেমিশে বসবাস করত। বাংলা সালতানাতের দুটি প্রধান রাজবংশ ছিল ইলিয়াস শাহি এবং হোসেন শাহি রাজবংশ। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের শাসনামলে মিং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহের শাসনামলে বাংলা স্থাপত্যের বিকাশ ঘটে। 15 গোড়ার দিকে বাংলা আরাকানের মিং শাসন পুনরুদ্ধারে সহায়তা করেছিল, যা পরবর্তীতে বাংলার একটি অধীনস্থ রাজ্যে পরিণত হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে বাঙালি বাহিনী ব্রহ্মপুত্র উপত্যকার গভীরে প্রবেশ করে এবং শাহ ইসমাইল গাজীর নেতৃত্বে আসাম, উড়িষ্যার জাজনগর, জৌনপুর সালতানাত, প্রতাপগড় রাজ্য এবং চন্দ্রদ্বীপ দ্বীপ জয় করেন। 1500 মধ্যে গৌর 200,000 জনসংখ্যার সাথে বিশ্বের পঞ্চম সবচেয়ে জনবহুল শহর হয়ে ওঠে।
সমুদ্র বাণিজ্য বাংলাকে চীন, মালাক্কা, সুমাত্রা, ব্রুনাই, পর্তুগিজ নিয়ন্ত্রিত ভারত, পূর্ব আফ্রিকা, আরব, পারস্য, মেসোপটেমিয়া, ইয়েমেন এবং মালদ্বীপের সাথে যুক্ত করেছিল। সুলতানরা চট্টগ্রামে পর্তুগিজ বসতি স্থাপনের অনুমতি দেন। সুরি সাম্রাজ্যের হস্তক্ষেপের মাধ্যমে বাংলা সালতানাতের ভাঙন শুরু হয়। মুঘল সাম্রাজ্য স্থাপনের পর বাবর বাংলায় আক্রমণ শুরু করেন। আকবরের শাসনামলে কররানি রাজবংশের উৎখাতের সাথে বাংলা সালতানাতের পতন ঘটে। এই সময় পূর্ব বাংলার ভাটি অঞ্চল ঈসা খানের নেতৃত্বে প্রাক্তন বাংলা সালতানাতের অভিজাতদের দ্বারা শাসিত হতে থাকে। সোনারগাঁয়ে রাজধানী নিয়ে বারো ভূঁইয়ারা একটি রাজ্য গঠন করে, যার অধীনে বেশ কয়েকটি স্বাধীন রাজ্য ছিল। মুসা খান পরাজিত হওয়ার পর ভূঁইয়ারা শেষ পর্যন্ত মুঘলদের কাছে আত্মসমর্পণ করে।